চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ভেতরে এখনও আগুন জ্বলতে দেখা গেছে। ফলে দুর্ঘটনার 56 ঘণ্টায়ও ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার 7 জুন সকালে তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস চট্টগ্রাম বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের নিশ্চিত করেছেন এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিছু কন্টেইনারের ভেতরে এখনও আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নির্বাপন কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও। তিনি বলেন, এখনও কিছু কন্টেইনার থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। কন্টেইনারের মুখ খুলে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছেন। তারপর কন্টেইনারগুলোকে আলাদা করে রাখা হচ্ছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের সদস্যরা পালা করে সেখানে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে রোববার 1 জুন থেকে কাজ করছে সেনাবাহিনীর একটি টিম। সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের 18 ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল সাংবাদিকদের জানিয়েছেন, ডিপোতে আরও 4টি কন্টেইনার রয়েছে যেগুলোর মধ্যে রাসায়নিক পদার্থ আছে। সেগুলো আলাদা করে রাখা হয়েছে। সেগুলোতে কী ধরনের রাসায়নিক আছে সে তথ্য এখনও জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত 41 জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 450 জন। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের 9 জন সদস্য নিহত হয়েছেন। এই কন্টেইনার ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইড রাসায়নিক থাকায় সেখানে এত বড় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আর এই রাসায়নিক কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। গত শনিবার রাত 11টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইচুরি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কন্টেইনারের বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন 41 জন এবং আহত হন 450 জন।